নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয় না, জোরে রাখতে হয়। জোরে রাখলে কি হয়? ভেঙে যাবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী সৌন্দর্যের প্রশংসা করবেন। এখানে এত আওয়াজ কিসের? সবাই মাইকম্যান হলে সমস্যা হবে, ওরে করতে দেন, তুমি ঠিক করে দাও সাউন্ডটা, কোনো আওয়াজ হবে না, পিন ড্রপ সাইলেন্ট। আওয়াজ হলে আমি বক্তব্য করি না, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। নারীদের পেটটা খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, চিনেন এরকম খনি। এই নারীকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মশিউর রহমানের মতো শিল্পী বেরোবে। আর যদি হেজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এদের পেট থেকে বেরোবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ। গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদব গুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয়, ওইরকম বেয়াদব। এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে। ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ। কিভাবে বাড়াবেন? টিপস কি? টিপস হচ্ছে আগে সালাম দিবেন। আজকে মাহফিল থেকে যেই কি করবেন? আগে সালাম দিবেন। পারবেন না? ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে, আই কিল্লাই দিও, হেতেই নারে দিব। আর সে তো আপনারে দিবে, আপনি কয়েকদিন দেন না, তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন। মা এসা বলেন, আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দরজায় ঠুকার অনেক বাইরে থাকতেই পড়তেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন। কি দিবেন? একে অপরের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে, লিপস্টিক দেয়, কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী। অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী, ভেজাল লাগবে না? বউ আপনার, আপনি বললেন না তুমি সুন্দরী, পাশের ঘরের এক ভাই বলল ভাবি আপনার তো হেভি লাগতেছে, অসাধারণ আপনি, ঝামেলা আছে না নাই? আপনি বললেন না সুন্দরী, আপনার ছোট ভাই বলে ভাবি তুমি সুন্দরী, ভেজাল আছে না নাই? এই জন্য তাদেরকে ভালোবাসবেন, বলবেন তুমি সুন্দরী, তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বলবেন না? বলবেন না? পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ, বিয়েই করে না এখনই কয় ইনশাআল্লাহ। তো স্ত্রীর প্রশংসা করবেন, আর আমার মাইকের আওয়াজ যেই বন্ধের মায়েদের কানে যায়, আপনারাও নাশুকরি করবেন না, আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন, ঠিক কিনা? দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি। এক, নারীরা একে অপরকে লানত দেয়। দুই, তারা স্বামীর নাশুকরি করে। আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেশার ক্রিয়েট করবেন না। অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেশারে, হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ওই সব ভুক্তভোগী কয় ঠিক। আল্লাহ ফ্যামিলি গুলার জান্নাতে টুকরা বানায় দাও। স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো? এক লোক ওয়াজে শুনেছে, স্ত্রীর প্রশংসা করা দরকার, আগে সালাম দেওয়া দরকার। মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে 12টা, স্ত্রী দরজা খুলে দিছে, আগে আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী কয় ঘটনা কি? 20 বছর সংসার করলাম, একদিনও সালাম দেন, আজকে হইলো কি? যাই হোক, ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে। তো ডাইনিং টেবিলে খেতে বসেছে, স্ত্রী খাবার বেড়ে দেয়, স্বামী খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী তো রেগে গেছে, এই রাত বাজে 12টা, মিটি মিটি হাসো কেন? মিটি মিটি হাসেন না, আবার একা একা ওনারে নিয়েই হাসবেন, হাসলে হাসো কেন? বলে হাসি, কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই, রান্না মজা হয়েছে শুনে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কি রান্না মজা হয়েছে মানে? বিগত 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও কইলা না মজা হয়েছে, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি, রান্না বান্নার করি নাই, ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও আরান্দম না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না, প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন, রি চেক, ক্রস চেক এন্ড ডাবল চেক, যে রান্নাটা করেছিল কে, ঠিক কিনা? তা না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগবে। আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোর জান্নাতি ফ্যামিলি বানাও, জোরে পড়েন আমিন।
সুরার নাম কি?